অশান্তিতে ভুগলে এই সব রোগ হয় ডাক্তার ও এফ গোবের আমাকে একবার বলেছিলেন ডাক্তারদের কাছে যত রোগী আসে তাদের শতকরা জন দুশ্চিন্তা এবং ভয় ত্যাগ করলে রোগ মুক্ত হতে পারে শতকরা এই সত্তর জনের রোগ কাল্পনিক তা আমি বলছি না ধরুন সাময়িক অগ্নিমান্ড হৃদরোগ গ্যাস্ট্রিক পেটের ঘা অথবা পেটের আলসার অনিদ্রা মাথার যন্ত্রণা প্যারালাইসিস এই ধরনের রোগ তাদের হয় এবং রোগগুলো কেন হয় জানেন হ্যাঁ দুশ্চিন্তা থেকে হয় তাই বলছিলাম দুশ্চিন্তা আর ভয় যদি তাড়াতে পারেন এদের রোগ সেরে যেত ভয়ের কথাই ধরুন না ভয় থেকে জন্ম হয় উদ্বেগের উদ্বেগ থেকে শুরু হয় পেটের গোলমাল পেটের গোলমাল থেকে হয় গ্যাস্ট্রিক আলসার আরেকজন ডাক্তারের বক্তব্যও এই রকম তিনি বলেন মানুষ যা খায় তাতে পেটের আলসার হয় না মানুষকে যে জিনিস খায় অর্থাৎ দুশ্চিন্তা তা থেকেই পেটের আলসার হয় মানসিক ভারসাম্যহীনতার কারণেই পেটের আলসার হয় কথাটা বলেছেন মহিলা ক্লিনিকের একজন ডাক্তার তিনি বা অন্য ডাক্তাররা অনুমানের উপর নির্ভর করে এসব কথা বলেছেন তা যেন ভাববেন না দুশ্চিন্তা থেকে পেটের আলসার হয় এটা এখন প্রমাণিত সত্য মহিলা ক্লিনিকের পনেরো হাজার রোগীকে পরীক্ষা করে দেখা গেছে পরীক্ষার ফল নিম্নরূপ প্রতি পাঁচজনের মধ্যে চারজনের রোগ হয়েছে দুশ্চিন্তার ফলে শুধু যে দুশ্চিন্তা থেকে পেটের আলসার হয় তা নয় দুশ্চিন্তার সাথে রয়েছে ভীতি আতঙ্কবোধ অস্থিরতা স্বার্থপরতা অস্বাভাবিক ক্রোধ ঈর্ষা এবং বাস্তবের সাথে মেনে চলার অক্ষমতা এইসব কারণেই পেটের রোগ এবং আলসার হয় পেটের আলসার অত্যন্ত কষ্ট দেয় এই রোগে মানুষ মরেও প্রচুর মৃত্যুর সংখ্যার দিক থেকে এই রোগ দশম স্থান দখল করে রেখেছে লাইফ পত্রিকার হিসেব অনুযায়ী ডাক্তার হেরাল্ড সি হেভিয়েন তার একটা প্রবন্ধে বলেছেন একশত ছিয়াত্তর জন ব্যবসা সংক্রান্ত অফিসারকে পরীক্ষা করে আমি প্রমাণ পেয়েছি এদের এক তৃতীয়াংশ ব্যক্তি উদ্বেগজনিত তিন রকমের রোগে আক্রান্ত হয়েছে রোগ তিনটি হল হার্টের অসুখ পেটের আলসার এবং ব্লাড প্রেশার এদের গড়পর্তা বয়স তেতাল্লিশের কিছু বেশি তার যুগে দার্শনিক প্লেটো বলে গেছেন চিকিৎসকদের একটা মস্ত বড় ভুল এই যে তারা মনকে বাদ দিয়ে সারাতে চান দেহকে প্রকৃতপক্ষে মন এবং দেহ একই ব্যাপার এবং এক জিনিসের চিকিৎসা একইভাবে হওয়া উচিত আলাদাভাবে নয় প্লেটোর কথা আজ এই তেইশ শত বছর পরে সত্য প্রমাণিত হয়েছে দেহ এবং মন পরস্পরের সাথে এমন অঙ্গাঙ্গীভাবে জড়িত যে এই দুটিকে আলাদা করে দেখার কোনো মানে হয় না ডাক্তারি শাস্ত্রে এই মহা সত্যটাকে স্বীকার করে নেওয়া হয়েছে যথেষ্ট সময় অপচয় হলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এ সত্যটিকে সামনে রেখে নতুন ধরনের ওষুধ আবিষ্কার করেছেন এখন এই ধরনের ওষুধের নাম হল সাইকোসেমিক মেডিসিন সাইকোসেমেটিক মেডিসিন দুটো ক্ষেত্রেই কার্যকরী দেহ এবং মনের রোগ সারিয়ে তুলতে কিন্তু ডাক্তারিবিদ্যা দেহের আর সব রোগের অর্থাৎ জীবাণুঘটিত অধিকাংশ রোগকে কাবু করতে সমর্থ হলেও মনের অনেক রোগকে যেহেতু জীবাণুঘটিত নয় আজও পরাজিত করতে পারেনি জীবাণুঘটিত রোগ যেমন কলেরা বসন্ত ইয়েলো ফিভার টাইফয়েড ম্যালেরিয়া ইত্যাদি এই রকম আরও অসংখ্য রোগে আগেকার দিনে মানুষ মারা যেত হাজারে হাজারে ডাক্তারিবিদ্যা রোগ জীবাণুগুলোকে পরাস্ত করতে সমর্থ হয়েছে তাই আজ এইসব রোগে আক্রান্ত মানুষ আর তেমন একটা মারা যায় না কিন্তু জীবাণু ঘটিত নয় এমন কিছু রোগ সারাবার উপায় আজও আবিষ্কৃত হয়নি হতাশা ঘৃণা ভয় দুশ্চিন্তা এগুলোর রোগ হলেও জীবাণুঘটিত রোগ নয় এই রোগগুলোর প্রকোপ দিনে দিনে পৃথিবীর সর্বত্র ক্রম বর্ধমান হারে বেড়েই চলেছে হতাশা আর দুশ্চিন্তা রোগের বাড়াবাড়ি দেখে স্বীকার না করে উপায় নেই যে এই রোগ দুটো সারা পৃথিবীতে মহামারীর আকার নিয়ে বিরাজ করছে অথচ এই মহামারীকে প্রতিরোধ করার মতো কার্যকর কোন অস্ত্র সভ্য দুনিয়ার মানুষের হাতে নেই মানুষ কেন পাগল হয় এই প্রশ্নের সঠিক উত্তর কারো পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু নানা পরীক্ষার পর এতটুকু অন্তত জানা গেছে যে আরও অনেক কারণের মধ্যে একটি কারণ হল ভীতি এবং দুশ্চিন্তা হ্যাঁ ভয় এবং দুশ্চিন্তা থেকে মানুষ পাগল হয়ে যেতে পারে হার্টের অসুখ পেটের আলসার ব্লাড প্রেশার এই তিনটি মারাত্মক রোগ আপনার হতে পারে যদি আপনি দুশ্চিন্তায় আর ভীতিতে ভোগেন এছাড়াও দুশ্চিন্তার কারণে বাতরোগ হতে পারে আপনার ফুলে যেতে পারে আপনার শরীরের গ্রন্থিগুলো গেটে হয়েছে সেই জানে কি রকম কষ্টদায়ক রোগ এটা গেটে বাত কেন হয় তা আপনি জানেন কর্নেল ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের একজন বিখ্যাত ডাক্তার গেটে কারণ নির্ণয় করেছেন তিনি বলেছেন গেটে বাদ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধান চারটে কারণ হল এক বিবাহ বিচ্ছেদ যার ফলে মন ভেঙে যায় দুশ্চিন্তা বাড়ে দুই আর্থিক অনটন যার ফলে হতাশা দেখা দেয় তিন একাকি নিঃসঙ্গ থাকা যার ফলে আজে বাজে চিন্তা মাথায় ঢোকে চার পুষে রাখার রাগ অসন্তোষ যার ফলে ক্ষত বিক্ষত হয় মন গেটে বাত আরও নানা কারণে হতে পারে কিন্তু উপরোক্ত চারটি কারণই প্রধানত দায়ী এ আমার কথা নয় বিশ্ববিখ্যাত একজন চিকিৎসকের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই চিকিৎসকের কথা যে পুরোমাত্রায় সত্য তার প্রমাণ পেয়েছিলাম একবার আমি আমার এক বন্ধু একবার অর্থনৈতিক দুরবস্থায় পড়ল গ্যাস কোম্পানির বিল দিতে না পারায় তার গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় তার ব্যাংকও রদ করে বাড়ির মর্গেজ অভাব অনটন দেখা দিল সংসারে সেই সাথে দুশ্চিন্তা এই সময়ে আমার বন্ধুর স্ত্রী গেটে বাতে আক্রান্ত হলেন কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে ওদের আর্থিক সচ্ছলতা ফিরে আসার পর ভদ্রমহিলার গেটে বাতের অসুখ আপনা আপনি সেরে গেল আপনার হয়তো জানা নেই দুশ্চিন্তা করলে আপনার দাঁতের অপূরণীয় ক্ষতি সাধিত হয় যে লোক খুব বেশি দুশ্চিন্তা করে তার দাঁত ক্ষয়ে যায় এ প্রসঙ্গে এক বক্তৃতায় প্রখ্যাত এক ডাক্তার কি বলেছেন জেনে নিন তিনি বলেছেন দুশ্চিন্তা এবং নানা ধরনের ভাবাবেগ যেমন ভয় রাগ হিংসা ঘ্যান ইত্যাদি মানুষের শরীরের ক্যালসিয়াম নষ্ট করে দেয় আর এরই ফলে দাঁত ক্ষয় হতে শুরু করে থাইরয়েড গ্রন্থি খুব বেশি চঞ্চল হয়ে উঠলে কি হয় জানেন এমন কোনো লোক দেখেছেন যার থাইরয়েড গ্রন্থি চঞ্চল আমি দেখেছি থাইরয়েড গ্রন্থির এই চাঞ্চল্য একটি রোগ বিশেষ এই রোগে আক্রান্ত ব্যক্তি অসম্ভব কাঁপতে থাকে সেই কাপা যে দেখেনি সে বুঝবে না কি সাংঘাতিক কি বিভীষিকাময় সে দৃশ্য দেখে মনে হয় রোগী মৃত্যু ভয়ে ঠক ঠক করে অবিরাম কাঁপছেই এই রোগ যার আছে সে বেঁচে থেকেও অর্ধমৃত অর্ধমৃত অবস্থায় যদি এরা বেশিদিন বেঁচে থাকতে পারত তাও একটা কথা ছিল কিন্তু এরা এভাবে অর্ধ অবস্থাতেও বেশি দিন বাঁচে না রোগ দেখা দেওয়ার পর অল্পদিনের মধ্যেই এরা মারা যায় এ রোগের একটি দিক হল রোগীর হার্ট অর্থাৎ হৃদযন্ত্র অস্বাভাবিক বেগে চলতে থাকে হৃদযন্ত্রের এই অস্বাভাবিক দ্রুতগতি রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় খুবই দুঃখজনক ব্যাপার হলো এই কাপুনি রোগে আক্রান্ত হয়েছেন এমন একজন বন্ধু আছে আমার তাকে নিয়েই ফিলাফেল দিয়ার এক নাম করা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি ডাক্তার ভদ্রলোক এই ধরনের রোগের বিশেষজ্ঞ তিনি এই রোগের চিকিৎসা করছেন আট ত্রিশ বছর ধরে ডাক্তারের বৈঠকখানায় বসে আমরা অপেক্ষা করছিলাম এই সময় একটা জিনিস চোখে পড়ে আমার দেয়ালের গায়ে লটকানো একটা কাঠের ওপর একটা বাক্য লেখা একটা মূল্যবান উপদেশ বাক্যটি ছিল এই রকম সবচেয়ে সহজ এবং শান্ত হতে চাইলে চাই মনের পছন্দ মতো কাজ ঘুম গান বাজনা আর হাসি উপদেশটা আমাকে ভীষণভাবে স্পর্শ করে তখনই আমার নোটবুকে লিখে নিয়েছি বাক্যটা দুশ্চিন্তা থেকে মুক্তি চান সবচেয়ে কার্যকর পন্থা হল ভালো মন্দের দায় দায়িত্ব সব ছেড়ে দিন সৃষ্টিকর্তার ওপর যে যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকুন তাকে নিতে দিন আপনার সব সমস্যার বোঝা তার ওপর অর্পণ করুন সমস্ত দুশ্চিন্তা নিজেকে ছেড়ে দিন তুলে দিন তার হাতে আর সেই সাথে গভীরভাবে ঘুমাতে শিখুন ভালো ভালো গান বাজনা শুনুন দৈনন্দিন জীবনে প্রচুর হাসুন এসব যদি মেনে চলতে পারেন আপনার ধারে কাছে ঘেসতেও পারবে না দুশ্চিন্তা ফলে দুরারোগ্য ব্যাধি হবে না স্বাস্থ্য থাকবে চমৎকার আপনি উপভোগ করবেন অঢেল সুখ আর শান্তি যার ফলে আপনার জীবন হবে সুন্দর মধুময় এর আগে বলেছি দুশ্চিন্তা করলে দাঁত ক্ষয়ে যায় ক্ষয়ের কথা যদি ধরেন দুশ্চিন্তার ফলে আরও অনেক কিছু ক্ষয় হয় যেমন আপনার মুখ বেশি দুশ্চিন্তা করলে আপনার মুখের সৌন্দর্য ক্ষয়ে যায় সেই সৌন্দর্য ক্ষয় হওয়া মানে মুখের চেহারা বিকৃত হওয়া অর্থাৎ আপনি যত সুন্দর মুখেরই অধিকারী হন না কেন দুশ্চিন্তার ফলে আপনার মুখ কদাকার কুৎসিত অসুন্দর হয়ে উঠবে মার আমাকে একবার বলেছিলেন কোনো ব্যাপারেই আমি দুশ্চিন্তা করি না কেননা দুশ্চিন্তা করলেই আমার এমন সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে যেহেতু সিনেমায় অভিনয় করি এই চেহারাটাই তো আমার প্রধান সম্পদ দুশ্চিন্তায় ভুগে এই সম্পদটিকে আমি নষ্ট করতে রাজি নই দুশ্চিন্তা করা থেকে বিশেষভাবে দূরে সাবধানে থাকতে বলি মেয়েদেরকে মেয়েদের মুখের দাম তাদের শরীরের আর সব অঙ্গের চেয়ে অনেক বেশি অধিকাংশ পুরুষ প্রেমে পড়ে তাদের প্রেমিকার চেহারা দেখে মেয়ে যদি দুশ্চিন্তা করে তাদের চেহারা বিশ্রী হবেই সুতরাং মেয়েরা সময় থাকতে এখনও সতর্ক হন মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনারা কি জানেন দুশ্চিন্তা করলে চুল পেকে যায় আতকে উঠছেন আতকে ওঠার খবর আপনাদের আমি দিচ্ছি দুশ্চিন্তা করলে শুধু চুলে পাক ধরে তাই নয় চুল পড়তেও শুরু করে খুব বেশি দুশ্চিন্তা করলে আপনি ন্যাড়া হয়ে যেতে পারেন পাকা বেলের মতো চকচক করবে তখন আপনার মাথা আমেরিকাতে আজকাল সবচেয়ে বেশি লোক মারা যায় যে রোগটায় তার নাম হৃদরোগ দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়ে যত লোক মারা গেছেন ঠিক সেই সময় হৃদরোগে তার তিন গুণ বেশি লোক মারা গেছেন যুদ্ধে সেইবার মারা পড়েন সাড়ে সাত লাখ যোদ্ধা কিন্তু বেসামরিক লোক মারা পড়েন বিশ লাখ সবই হৃদরোগে এক পরিসংখ্যানে জানা গেছে এই বিশ লাখ লোকের মধ্যে দশ লাখের হৃদরোগ হয়েছিল দুশ্চিন্তা থেকে বিস্ময়ের ব্যাপার বলে মনে হলেও এর মধ্যে আসলে আশ্চর্যজনক কিছু নেই যে বিশ্বের কয়েক জাতের লোকের হৃদরোগ হতে দেখা যায় না চীনা এবং দক্ষিণাঞ্চলের নিগ্রদের কথাই বলছি আমি এদের হার্টের অসুখ বা হৃদরোগ হয় না বলতে গেলে এর কারণ কি কারণ হল জীবনের সমস্ত ঘটনাকে এরা শান্তভাবে গ্রহণ করেন কিছুতেই উদ্বিগ্ন হন না দুশ্চিন্তা করেন না এক জরিপের ফলে জানা গেছে খামারের কৃষকদের তুলনায় ডাক্তারদের মধ্যে হার্টের অসুখে মৃত্যুর সংখ্যা বেশি এর কারণ পরিষ্কার বোঝা যায় কৃষকদের চাইতে ডাক্তাররা বেশি দুশ্চিন্তা করেন তাদের পেশাটাই তাদেরকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রাখে এখানে আরও একটা হিসেব দিচ্ছি হিসেবটা অবিশ্বাস্য অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু এর মধ্যে কোনো রকম অতিরঞ্জন নেই বড় বড় ছোঁয়াচে রোগে গোটা আমেরিকায় বছরে যত লোক মারা যায় তার চেয়ে বেশি সংখ্যক লোক মারা যায় আত্মহত্যার ফলে এখন প্রশ্ন উঠতে পারে মানুষ আত্মহত্যা করে কেন উত্তরটা অনেক জটিলভাবে দেওয়া যায় কিন্তু কোনো রকম জটিলতার মধ্যে না গিয়ে সহজ সরলভাবে উত্তরটা দিতে চাই আত্মহত্যার অন্যতম কারণ হল দুশ্চিন্তা দুশ্চিন্তাকে প্রতিরোধ করতে পারে এমন কোনো ওষুধ যদি আবিষ্কার হয় রাতারাতি শতকরা নিরানব্বইটি আত্মহত্যার ঘটনা ঘটবে না কোনো ব্যাপারে দীর্ঘদিন দুশ্চিন্তা করলে আপনার অচাঞ্চিনা পেক্টোরি নামে একটা রোগ হতে পারে এই রোগের সাংঘাতিক দিক হল হৃদযন্ত্রে ভয়ঙ্কর ব্যথা হওয়া এর চেয়ে ভীতিকর রোগ আর আছে কি না জানি না এইসব রোগে আক্রান্ত রোগী অসহ্য যন্ত্রণায় এমন চিৎকার করতে থাকে যে অনেক দূর থেকে তা শুনতে পাওয়া যায় দুশ্চিন্তা করলে কি কি রোগ হয় এখন তো আপনি জানেন এরপর কি দুশ্চিন্তায় ভোগার স্বাদ আছে আপনার দুশ্চিন্তা করা বা না করা আপনার ওপর নির্ভরশীল ইচ্ছে করলেই আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন পারেন শরীর মন সুস্থ সুন্দর রাখতে